এবারে ঈদুল আজহায় বাড়ি ফেরার সময় দেশের মহাসড়কে ২১৪টি আলাদা সড়ক দুর্ঘটনায় ২৫৪ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৬৯৬ জন। আর সড়ক, রেল ও নৌপথে সব মিলিয়ে ২৭২টি দুর্ঘটনায় মারা গেছেন ৩২২ জন, আহত হয়েছেন ৭৫৯ জন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। প্রতিবেদনে বলা হয়, ঈদযাত্রা শুরুর দিন ২৮ আগস্ট থেকে ঈদ শেষে বাড়ি থেকে কর্মস্থলে ফেরার সময় ৯ সেপ্টেম্বর পর্যন্ত সব দুর্ঘটনা ঘটে।